মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? অনেক দিন স্কুল বন্ধ, ছুটি চলছে, ভালো লাগছে না নিশ্চয়ই বাড়িতে একঘেয়ে। তো আমি তোমাদেরকে সেই একঘেয়েমি কাটানোর জন্য চেষ্টা করছি একটু ইতিহাসের আনাগোনা করতে। কেমন তোমাদের লকডাউন শুরু হবার আগে পর্যন্ত মনে হয় অন্তত দুটো চ্যাপ্টার হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি থার্ড চ্যাপ্টার থেকে শুরু করব, চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব কভার করবার। থার্ড চ্যাপ্টারটা তোমরা জানো প্রতিরোধ এবং বিদ্রোহ। তো এই প্রতিরোধ বিদ্রোহ এই টার্মিনোলজিগুলোতে যাবার আগে একটু আমাদের বুঝে নিতে হবে এগুলো মানে কি। মানে আমরা খুব আকছাড় এগুলো ব্যবহার করি, কিন্তু বিদ্রোহ, প্রতিরোধ, অভ্যুত্থান, বিপ্লব এগুলো প্রত্যেকের মানে কিন্তু আলাদা, প্রত্যেকটা বিভিন্ন মাত্রায় ব্যবহার করা হয়। তো সেই জন্য সেটা আগে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য আমি ছোট্ট একটা চার্ট করার চেষ্টা করেছি। এখানে মূলত তোমরা তিনটে আলাদা আলাদা ভাগ দেখতে পাবে, একটা হচ্ছে বিদ্রোহ, অভ্যুত্থান আর বিপ্লব। বিদ্রোহ বলতে যেটা বোঝায় যে একটা রাষ্ট্র ব্যবস্থার প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে একটা জনসমষ্টির আন্দোলন, পরিবর্তনের জন্য আন্দোলন। এবারে সেই প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের জন্য এই আন্দোলনটা অনেক রকমভাবে হতে পারে, ব্যক্তিগতভাবে হতে পারে, সমষ্টিগতভাবে হতে পারে, শান্তিপূর্ণভাবে হতে পারে, সশস্ত্রভাবে হতে পারে, দীর্ঘমেয়াদি মানে অনেক দিন ধরে চলতে পারে, আবার স্বল্প মেয়াদি খুব কম সময়ের জন্য হতে পারে, এরকম নানান রকমভাবে কিন্তু বিদ্রোহ হতে পারে। আমরা অনেক রকম বিদ্রোহের কথা শুনেছি, বলেও থাকি আকছার, এই যে বিদ্রোহগুলো যেগুলো ধরো দীর্ঘদিন ধরে চলেছে বা স্বল্পমেয়াদি অল্প দিন ধরে চলেছে, এর পরিবর্তনগুলো কিন্তু কখনো কখনো দীর্ঘস্থায়ী হতে পারে, কখনো কখনো স্বল্পস্থায়ী হতে পারে। তো এরকম কয়েকটা বিদ্রোহের উদাহরণ হিসেবে আমরা নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, পাবনা কৃষক বিদ্রোহ, রংপুরের বিদ্রোহ এরকম বলতে পারি। আচ্ছা, আর একটা হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অভ্যুত্থান। অভ্যুত্থান আর বিদ্রোহের মধ্যে তফাৎ কী? অভ্যুত্থান হচ্ছে যে একটা খুব স্বল্প জনসমষ্টি, একটা অল্প ভূখণ্ডের মধ্যে নির্দিষ্ট, তারা যখন প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে, সেটা সরকার হতে পারে, কোনো সরকারি ব্যবস্থা হতে পারে, আর্মি হতে পারে, তার বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন করে। মনে রাখতে হবে এটা কিন্তু একাংশের আন্দোলন, কিন্তু তাতে বিপুল জনসমর্থন থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের দেশে 1946-এর নৌ বিদ্রোহের কথা। নৌ বিদ্রোহ তোমরা পড়েছ ক্লাস 8-তে, ভেবে দেখো নৌ বিদ্রোহ কিন্তু সেই সময়কার মানে পরাধীন ভারতবর্ষের নৌবাহিনীর একটা অংশের আন্দোলন ছিল। তাতে করে কিন্তু ভারতীয় মূল ভূখণ্ডের বিপুল পরিমাণ জনগণের সমর্থন ছিল। তাহলে সেটা দুটো শর্তই কিন্তু ফুলফিল করছে, একটা হচ্ছে বিপুল জনসমর্থন, একটা হচ্ছে অল্প কিছু মানুষের আন্দোলন। একই রকমভাবে আমরা সিপাহি বিদ্রোহের কথাও বলতে পারি। সিপাহি বিদ্রোহ কিন্তু যদিও আমরা এটা নিয়ে আলোচনা করব পরবর্তীকালে, আমরা দেখব বিভিন্ন চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে যে সিপাহি বিদ্রোহ কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েনি, একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল, কিন্তু বিপুল জনসমর্থন পেয়েছিল, সেই জন্য এটাকে আমরা অভ্যুত্থান বলতে পারি। এরপরে আসছি থার্ড ক্যাটাগরি, সেটা হচ্ছে বিপ্লব। বিপ্লব মানে কি? বিপ্লব মানে হচ্ছে দ্রুত এবং আমূল পরিবর্তন। যেমন ধরো তোমরা ভৌত বিজ্ঞানে পড়েছো কি ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ, সেখানে তোমরা কি দেখেছো যে ভৌত পরিবর্তনের ফলে পরিবর্তিত অবস্থা থেকে আবার নানান রকমভাবে কিন্তু পূর্বাবস্থায় পদার্থকে নিয়ে যাওয়া যায়, কিন্তু রাসায়নিক পরিবর্তনে সেরকমভাবে পূর্বাবস্থায় আর নিয়ে যাওয়া যায় না। এই বিপ্লব হচ্ছে সেই বিপ্লব, এমন একটা ঘটনা যেটা কিন্তু গোটা দেশ কেন গোটা পৃথিবীর মানুষের মনোজগতে একটা বিরাট পরিবর্তন করতে পারে। শুধু মনোজগত না, সমাজ, রাজনীতি, অর্থনীতি পুরো আমূল ভোল বদল করে দিতে পারে। উদাহরণ হিসেবে আমি ইচ্ছে করে ফরাসি বিপ্লবের কথাটা বলেছি, যেহেতু তোমরা সদ্য ক্লাস 9 থেকে ফরাসি বিপ্লবটা পড়ে এসেছো, দেখেছো ফরাসি বিপ্লব এমন একটা ঘটনা, তার যে সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ শুধু ফ্রান্সের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না, পৃথিবীকে একদম সুনামি ঢেউয়ের মতো ওলট পালট করে দিয়েছিল, সেটা তোমরা খুব ভালো করে পড়ে এসেছো। একই সঙ্গে তোমরা 9-এ পড়েছো শিল্প বিপ্লবের কথা,
শিল্প বিপ্লব এমন একটা ঘটনা যেটাকে আমরা বলতে পারি গোটা পৃথিবীর খোলনলচে বদলে দিয়েছিল শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের আগের দুনিয়া আর শিল্প বিপ্লবের পরের দুনিয়া একদম পরিবর্তিত, এবং শিল্প বিপ্লব পরবর্তী দুনিয়াকে কিন্তু কখনোই আমরা আর পূর্ববর্তী দুনিয়াতে ফিরে যেতে পারি না। আমরা নিশ্চয়ই এখন লাইট ফ্যান অফ করে দিয়ে হাতে হ্যারিকেন নিয়ে হাঁটবো না, আমরা ট্রেন গাড়ি ছেড়ে দিয়ে আমরা গরুর গাড়ি পালকিতে চড়ে যাব না। তার মানে কি যে যে পরিবর্তনটা হলো সেটা আমূল পরিবর্তন, সেই আমূল পরিবর্তন হচ্ছে বিপ্লব। এটা বোঝা গেল ব্যাপারটা, যে কথাগুলো আমরা খুব মানে যখন তখন বলে থাকি সেগুলোর কিন্তু মানে অনেক আলাদা, অর্থ অনেক আলাদা। তাহলে আমরা এই ব্যাপারটায় যে আলোচনা শুরুটা করব এবারে, যে আমাদের প্রতিরোধ বিদ্রোহ এর বৈশিষ্ট্য, এর প্রথম শুরুতেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই প্রতিরোধের প্রয়োজনীয়তাটা হলো কেন এবং কখন, এর একটা ইন্ট্রোডাকশন দরকার। সেটা হচ্ছে যে 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে 1857 এই দীর্ঘ 100 বছরে ঔপনিবেশিক শাসনে ভারতবর্ষের অর্থনীতি একদম ভেঙে গিয়েছিল। ভারতবর্ষের তখন অবশ্যই শিল্প বিপ্লবের ছোঁয়া ভারতে এসে পৌঁছয়নি, কিন্তু তবুও আমরা বলতে পারি ভারতবর্ষের যে কুটির শিল্পভিত্তিক অর্থনীতি, হস্তশিল্পভিত্তিক অর্থনীতি, কৃষিভিত্তিক অর্থনীতি, সেটা কিন্তু একদম দুমড়ে মুচড়ে গিয়েছিল এই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে। এবং যে কোনো অত্যাচারী শাসনের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সবার আগে সমাজের একদম নিচের তলার মানুষরা। এক্ষেত্রেও তাই হয়েছিল। কারা? যাদেরকে আমরা বলি উপজাতি, অর্থাৎ অরণ্যচারী উপজাতি, ভারতবর্ষের আদিম অধিবাসী, ভারতবর্ষের যারা একেবারে সূত্রপাতের সময় থেকে ভারতবর্ষে বসবাস করছে, ভারতের অরণ্যে, জঙ্গলে, পর্বতে, কন্দরে, গুহায়, তারাই হচ্ছে ভারতের আদিম জনগোষ্ঠী উপজাতি হিসেবে যারা পরিচিত। এরা হচ্ছে অরণ্যের সন্তান, এরা বনাচারী, এরা বনের ফল মূল কাঠ এগুলো সংগ্রহ করে, মধু মোম পশু শিকার করে তারা তাদের জীবিকা নির্বাহ করতো, তাদের অনুর্বর পাথুরে জমিগুলোকে তারা আবাদযোগ্য করেছিল অত্যন্ত কঠিন পরিশ্রমের মাধ্যমে। কিন্তু এবারে যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হলো, তারা কি করলো? তারা তো আস্তে আস্তে মানে ময়াল সাপ দেখবে যেরকম ধীরে 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 পুরো শিকারটাকে গ্রাস করে, সেরকম ব্রিটিশ শাসন ধীরে 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 গোটা ভারতীয় উপমহাদেশকে গ্রাস করেছিল। এই গোটা ভারতীয় উপমহাদেশকে গ্রাস করার মধ্যে এই অরণ্য পর্বত তো বাদ যাবে না, ফলে তাদের নজর গিয়ে পড়লো এই অরণ্যচারী মানুষগুলোর ওপরে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠিত হলো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে, এবং তার ফলে এই অরণ্য অঞ্চলগুলো কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের আওতার মধ্যে আনার চেষ্টা করা হলো। তার ফলটা কী হবে? তার ফল হবে যে এই অঞ্চলগুলোর ওপরে কর চাপানো হবে, অতিরিক্ত হারে রাজস্ব চাপানো হবে, ব্রিটিশ আইনকানুন চাপানো হবে, সামাজিক রীতিনীতি বদল হবে, বাইরে থেকে মহাজন, জমিদার, কর্মচারী এরা সবাই আসবে, যাদেরকে তারা বলে দিকু। তো এরা সবাই মিলে কি করলো, এই অরণ্যে বসবাসকারী সহজ সরল মানুষগুলোকে ভীষণভাবে ঠকাতে শুরু করলো, তাদের ওপরে নানান রকম শারীরিক নিগ্রহ, তাদের ওপরে অন্যায়, অত্যাচার, অন্যায় দাবি এইগুলো করতে শুরু করলো। পাহাড়ের মানুষগুলো, জঙ্গলের মানুষগুলো, তারা তো অত্যন্ত সহজ সরল, তারা এত কিছু গোরতাজ বোঝে না, ফলে তারা একটাই অর্থ বুঝলো, এর বিদ্রোহ করা দরকার, এর প্রতিবাদ করা দরকার। তো এই বিভিন্ন প্রতিবাদগুলো নিয়ে আমরা আলোচনা করব। ব্রিটিশরা তাদের এই আধিপত্য বিস্তার করা শুরু করেছিল মূলত রেলপথ বিস্তার, শহরের প্রতিষ্ঠা, জাহাজ কারখানা তৈরি করা, এগুলোর জন্য তাদের এই অরণ্য অঞ্চলের ওপরে আধিপত্য বিস্তারটা খুব দরকার হয়ে পড়েছিল। কতগুলো ধাপে ধাপে আইনের মাধ্যমে তারা এই তাদের উদ্দেশ্য সফল করার দিকে এগিয়ে গিয়েছিল। আমরা সেটা একটু দেখব যে কিভাবে অরণ্যের ওপরে ব্রিটিশ নিয়ন্ত্রণ তারা প্রতিষ্ঠা করেছিল। একটা টাইম লাইন করার চেষ্টা করছি, তোমরা এইভাবে করলে মনে রাখতে সুবিধা হবে, তা না হলে ওই পরপর সাল তারিখ ইতিহাস বলতেই তো সবার একটা ভয় যে সাল তারিখ, তো সেই সাল তারিখটা মনে রাখার জন্য এদিকে সালটা থাকছে,
আর এইদিকে ঘটনাটা থাকছে। পরপর অনেকগুলো যদি সাল তারিখ থাকে সবসময় এরম করে করার চেষ্টা করবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এই দেখো, পরপর এই কয়েকটা পদক্ষেপের মাধ্যমে ব্রিটিশরা তাদের আইনি ভিত্তিটাকে কিন্তু খুব দৃঢ় করেছিল। অর্থাৎ তারা কিন্তু বেআইনি কোনো কাজ করছে না, এইসব কাজগুলো ব্রিটিশরা খুব ভাবনা চিন্তা করে করত। প্রথম যেটা তারা করলো, 1855 সালে অরণ্য সনদ ঘোষণা করলো। এই অরণ্য সনদের মাধ্যমে তারা কী করলো, বনের যে শাল সেগুন যে কাঠগুলো, মূল্যবান যে গাছের কাঠগুলো, সেগুলোর ওপর থেকে এই উপজাতিদের অধিকার খর্ব করলো। মানে তারা এই মূল্যবান কাঠগুলোতে আর হাত দিতে পারবে না, মূল্যবান গাছগুলোতে তারা ধরতে পারবে না। তারপরে তারা বন বিভাগ গঠন করলো, একজন জনৈক জার্মান কর্মচারীকে নিয়োগ করে, যার মাধ্যমে তারা এই পুরো ব্যাপারটার উপরে নজরদারি করতে পারবে। এবার এলো সব থেকে উল্লেখযোগ্য, যেটা 1865 সালের প্রথম ভারতীয় অরণ্য আইন। এই আইনের মাধ্যমে কিন্তু অরণ্যের ওপরে এই অরণ্যের সন্তান যারা, ভূমিজ সন্তান যারা, তারা তাদের চিরাচরিত অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হলো। অরণ্যের ফলমূল সংগ্রহ, শিকার করা, কাঠ সংগ্রহ, এই সব কিছুর ওপরে নজরদারি চলে এলো এবং কড়া নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হলো। এরপরে ফরেস্ট সার্ভিস গঠন করা হলো, আরও বেশি নিয়ন্ত্রণ দৃঢ়তর হচ্ছে এবং 1878-এ দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন দ্বারা কিন্তু এই অরণ্যচারী মানুষগুলো তাদের সমস্ত অধিকার হারালো। এইবারে এই যে যারা বেঁচেই ছিল অরণ্যের ওপরে নির্ভর করে, তাদের যখন অরণ্যের ওপরের অধিকারটা চলে গেল, তাদের জীবন জীবিকার ওপরে এসে হাত পড়লো, তখন তারা কী করবে, প্রতিরোধ ছাড়া উপায় নেই। তো এইগুলো হচ্ছে মূল কারণ, আমরা যেটা আলোচনা করতে চলছি এই চ্যাপ্টারটাতে, যেটা আমরা বলছি যে এই প্রতিরোধ এবং বিদ্রোহ যে বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ, তার মধ্যে মূল কারণ যে কেন উপজাতিরা বিদ্রোহ করলো, তার মূল কারণ কিন্তু এইগুলো, যে অরণ্যের ওপরে তাদের মূল জীবন জীবিকার ওপরে কুঠারাঘাত করা হয়েছিল। এবারে আমরা চলে যাচ্ছি কয়েকটা পরপর উপজাতি বিদ্রোহের ওপরে আলোকপাত করতে। এই উপজাতি বিদ্রোহগুলো আলোচনা করার আগে আমি বলবো যে পরপর যদি তোমাদের নামগুলো এবং ঘটনাগুলো মনে রাখতে অসুবিধা হয় না, তাহলে একটু প্রত্যেকটা বিদ্রোহেরই কিছু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেগুলোকে আলাদা করে তোমাদেরকে মনে রাখতে হবে। মানে প্রত্যেকটা বিদ্রোহ আমরা পড়ার সময় আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো, সেগুলো কী, এইগুলো মোটামুটি প্রত্যেকটা বিদ্রোহের ক্ষেত্রেই কিন্তু কার্যকরী হবে। প্রথমটা আমরা কি বলতে পারি, সময়, অর্থাৎ কখন বিদ্রোহটা হয়েছিল। দুই হচ্ছে নেতৃত্ব, কার নেতৃত্বে বা কাদের নেতৃত্বে হয়েছিল। তিন হচ্ছে কোথায় হয়েছিল জায়গাটা। চার হচ্ছে চরিত্র, অর্থাৎ এই বিদ্রোহটা কী ধরনের ছিল। পাঁচ হচ্ছে সীমাবদ্ধতা, অর্থাৎ কোথায় গিয়ে বিদ্রোহটার ব্যর্থ হবার কারণটা লুকিয়েছিল। আর তারপরে শেষে হচ্ছে ফলাফল। আমরা মোটামুটি যে যে বিদ্রোহগুলো এখানে আলোচনা করব, সেগুলো প্রত্যেকটার কিন্তু আমরা এই পয়েন্টগুলো দিয়ে আলোচনা করবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। আমরা শুরু করব পাইক বা চুয়ার বিদ্রোহ দিয়ে। এই পাইক বা চুয়ার বিদ্রোহ শুরু করছি। এটা দুটো পর্যায়ে বা দুটো পর্বে হয়েছিল, পাইক বা চুয়ার বিদ্রোহ। এরা কারা, এই পাইকরা কারা? এরা মূলত মেদিনীপুর এবং বাঁকুড়া অঞ্চলে বসবাস করত।
কৃষি জমি ছিল, চাষবাস করত, কিন্তু এদের মূল জীবিকা ছিল জমিদারদের পাইক বা লেঠেল হিসেবে তাদের জীবিকা নির্বাহ করত। মনে রাখতে হবে কি, তার মানে এরা কিন্তু নিরস্ত্র জনতা নয়, বা এদের অস্ত্র চালানোর কিন্তু অভিজ্ঞতা আছে, এরা একেবারে অসহায় নয় এই পাইক বা চুয়াররা, এদের একটা পূর্ব অভিজ্ঞতা আছে। তো এরা ছিল এই মেদিনীপুর এবং বাঁকুড়া অঞ্চলের নির্দিষ্ট অঞ্চল জায়গাতে তারা বসবাস করত, জমিদারদের হয়ে তারা পাইক লেঠেলদের কাজ করত এবং তার পুরস্কার হিসেবে তারা কিছু জমি জমা পেত যেখানে তারা চাষবাস করত। এবার হলো কি, ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত যখন তারা প্রসারিত করতে শুরু করলো, তখন এই জমিদারদের উপরে রাজস্বের হার অনেক বেড়ে গেল, করের হার অনেক বেড়ে গেল। এই বর্ধিত কর বা রাজস্ব দিতে জমিদাররা অপারগ হলে তারা কিন্তু প্রতিবাদের পথ ধরে এবং জমিদারদের সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু এই পাইক বা চুয়াররা। এখানে কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য যে সাধারণত আমরা দেখে থাকি যে কোনো বিদ্রোহগুলো হয় জমিদারদের বিরুদ্ধে, মহাজনদের বিরুদ্ধে, ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে, এখানে কিন্তু জমিদারদের সাহায্যার্থে এগিয়ে এসেছিল এই পাইক বা চুয়াররা। পাইক বা চুয়াররা এই সময় জমিদারদের সঙ্গে তারা যখন এগিয়ে আসে, ব্রিটিশ বাহিনী যথারীতিভাবেই তারা রিটালিয়েট করে এবং এই বিদ্রোহকে তারা দমন করে। পাইক চুয়ারদের উপরে তাদের অনেক বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়, জমি জমা কেড়ে নেওয়া হয়, ফলে ক্ষোভটা রাগটা আরও বেড়ে যায়, কমার বদলে আরও বেড়ে যায়। এই সময় আমি যেটা বললাম যে বিদ্রোহের নেতৃত্ব, এবারে পরের প্রশ্ন আছে নেতৃত্ব, নেতৃত্ব দিতে এই সময় এগিয়ে এসেছিলেন ধলভূমের রাজা জগন্নাথ সিংহ, এছাড়া মেদিনীপুরের রানী শিরোমণি। মেদিনীপুরের রানী শিরোমণি কিন্তু তাকে তুলনা করা হয় ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সঙ্গে, এতটাই তার কর্তৃত্ব ছিল, নেতৃত্বটা এতটাই জোরদার ছিল। এরা তো ছিলই, তার সঙ্গে অচল সিং নামে একজন ছিল যিনি কিন্তু গেরিলা পদ্ধতিতে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে এসেছিলেন। এরা মিলিতভাবে কিন্তু এই পাইক চুয়ার বিদ্রোহটাকে রীতিমতো সংগঠিত করে এবং ব্রিটিশদের সঙ্গে সম্মুখ সমরে এগিয়ে যায়। কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারছো ব্রিটিশরা তখন অনেক বেশি প্রশিক্ষিত, সুশিক্ষিত সেনাবাহিনী, ফলে পাইকদের সঙ্গে তারা পাইকে তাদের সঙ্গে পেরে ওঠে না, বিদ্রোহ শেষ হয়ে যায় রানী শিরোমণির মৃত্যুর সাথে সাথেই। আচ্ছা, দুটো পর্বে হয়েছিল বিদ্রোহটা। প্রথম পর্ব যেটা শুরু হয়েছিল 1767 এবং দ্বিতীয় পর্বটা হয়েছিল 1798-99। তাহলে সময়টা গেল, নেতৃত্বটা গেল, কোথায়টা আমি আগেই বলে দিয়েছি, চরিত্রটাতে চলে আসছি। এবার চরিত্রটা কি, যে এই চরিত্রটায় প্রথমেই বলেছি আমি এটা আলাদাভাবে বৈশিষ্ট্যপূর্ণ, কারণ জমিদারদের সাথে হাতে হাত মিলিয়ে পাইকরা বিদ্রোহ করেছিল। আর একটা কথা কি জানো তো, 1798-99 সালে যখন এরা বিদ্রোহটা করলো দ্বিতীয় পর্বের, তার প্রায় 100 বছর সময় লেগেছিল পরে, যখন ভারতের তথাকথিত শিক্ষিত শ্রেণী ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পেরেছিল, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে তারা একত্রিত গণ আন্দোলন গড়ে তুলেছিল। তাহলে 100 বছর আরও সময় লেগেছিল, যেটা 100 বছর আগে এই উপজাতিরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করবার সাহস দেখিয়েছিল। সীমাবদ্ধতা অবশ্যই তাদের যোগাযোগের মধ্যে অসুবিধা ছিল, নেতৃত্বের সমস্যা ছিল, অস্ত্রশস্ত্রের অসুবিধা ছিল, এগুলো তো ছিলই, কিন্তু ফলাফল কিছুটা হলেও চুয়াররা পেয়েছিল। সেটা হচ্ছে 1800 ব্রিটিশরা কিন্তু বাধ্য হয়েছিল এদের জন্য জঙ্গলমহল বলে একটা আলাদা অঞ্চল নির্দিষ্ট করে দিতে এবং বর্ধিত রাজস্বের হার কমাতে ব্রিটিশরা বাধ্য হয়েছিল। তো ফলে এই অঞ্চলটাতে আমরা দেখতে পাচ্ছি পাইক চুয়াররা কিছুটা হলেও কিন্তু সাফল্য লাভ করেছিল। তাহলে পাইক চুয়ারদের অংশটা আমাদের শেষ হলো। পরবর্তী আরেকটা উল্লেখযোগ্য উপজাতি হচ্ছে কোল। কোলরা, এরাও ভারতবর্ষের আদি অধিবাসী, অরণ্যচারী, বনজ সম্প্রদায় এবং এরাও কিন্তু সম্পূর্ণভাবে অরণ্যের ওপর নির্ভরশীল জাতি ছিল এবং এই অরণ্য আইন কিন্তু এদের সরাসরি আঘাত করেছিল। বিহারে ছোট নাগপুর মালভূমি অঞ্চলে এই কোলরা বসবাস করত এবং এখানে জমিদারদের বিরুদ্ধে কিন্তু তাদের অলরেডি ক্ষোভ জন্মেছিল, তার সঙ্গে এই ব্রিটিশদের বর্ধিত রাজস্ব আরও বেশি মাত্রায় তাদেরকে ক্ষুব্ধ করে তুলল। ফলে কোলরা 1820 চাইবাসা যুদ্ধ করল পোড়াহাটের জমিদার এবং ইংরেজ লেফটেন্যান্ট রোকসেসের বিরুদ্ধে।
স্বাভাবিকভাবেই কোলরা তারা তাদের সনাতন যুদ্ধরীতির মাধ্যমে এই যুদ্ধে পরাজিত হয়। তারা পারে না ব্রিটিশদের সামনাসামনি করতে, কিন্তু সাহসটা তারা দেখিয়েছিল। যাই হোক, এই পরাজয়ের পর তাদের ওপরে অত্যাচারের পরিমাণটা আরও বেড়ে গেল। তাদের ওই বহিরাগত, যাদের কথা একটু আগেই বলছিলাম, যাদেরকে ওরা দিকু বলতো, জমিদার, মহাজন, কিছু ব্রিটিশ কর্মচারী, তারা এসে এই অঞ্চলে তাদের জায়গাতে, তাদের নিজস্ব জায়গাতে ঘাঁটি গেড়ে বসে। তাদের যে প্রাত্যহিক জীবন, সেই প্রাত্যহিক জীবনে নানান রকমভাবে অসুবিধা সৃষ্টি করতে শুরু করে। তাদের যে সামাজিক রীতিনীতি, তাদের যে ধর্মবিশ্বাস, এই সবেতে আঘাত করতে শুরু করে। খ্রিস্টান মিশনারিরা জোর করে ধর্মান্তরিত করতে শুরু করে। তাদের যে নিত্য পানীয়, যে মদ তারা পান করত, সেই মদের ওপরে শুল্ক বসায়, জোর করে আফিং চাষ করতে বাধ্য করে, এবং এগুলো করতে অরাজি হলে তারা নারী শিশু নির্বিচারে কোলদের ওপরে নির্দয় অত্যাচার করত। স্বাভাবিকভাবেই কোলরা আর সহ্য করতে পারেনি, তারা ঐক্যবদ্ধভাবে বিদ্রোহ করতে শুরু করে। 1831 সালে বুদ্ধ ভগত, জোয়া ভগত, সিংরাই মানকি, ঝিন্দরাই, এদের নেতৃত্বে কোলরা ঐক্যবদ্ধ হয় এবং ব্রিটিশদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই এক্ষেত্রেও ব্রিটিশ সেনাপতি উইলকিনসের সশস্ত্র বাহিনী এসে কোলদের পরাজিত করে। কিন্তু এখানে বলবো যে এই বিদ্রোহেরও অবশ্যই সীমাবদ্ধতা ছিল, যে তারা আম শাখার মাধ্যমে খবর বিলি করতো, তীরের মাধ্যমে যুদ্ধ করতো, যেটা কখনো এটা সুশিক্ষিত ব্রিটিশ বাহিনীর সামনে দাঁড়ানোর যোগ্যই নয়। কিন্তু তবুও বলবো যে কোলরা একটা মেসেজ দিতে পেরেছিল ব্রিটিশদের কাছে, এবং যে কারণে চুয়ারদের মতো কোলরাও দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলে একটা অঞ্চল তাদের নিজেদের মতো করে পেয়েছিল, যেখানে কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষেধ হয়েছিল। অর্থাৎ দিকুরা চলে যেতে বাধ্য হয়েছিল, বর্ধিত রাজস্ব কমিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু খ্রিস্টান মিশনারিরা তারা ছিল, তারা তাদের যে কর্মসূচি সেটা তারা চালিয়ে গিয়েছিল। তাহলে কোল, আমরা দেখলাম চুয়ারদের বিদ্রোহ, তারপরে আমরা দেখলাম কোল বিদ্রোহ, এবং এই সব ক্ষেত্রেই আমি বারবার বলছি, দেখো আমি কিন্তু এই পয়েন্টগুলোকে প্রত্যেকটা ক্ষেত্রেই মাথায় রাখি। তোমাদেরকেও বলবো, যখন তোমরা উত্তর লিখবে না, এরকম বুলেট করে, এরকম ছোটো ছোটো সাবহেডিং করে করে লিখবে, তাহলে প্রশ্নের উত্তরটাও অনেক ছবির মতো পরিষ্কার হয় এবং তোমাদেরও মনে রাখতে সুবিধা হবে। তাহলে কোল বিদ্রোহ গেল, কোল বিদ্রোহ 1831-32, সময়কালগুলো অবশ্যই মনে রাখবে। এরপরে আমরা আসবো উপজাতি বিদ্রোহের সব থেকে উল্লেখযোগ্য, যেটা সবাই প্রায় যার নাম জানে, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ, এরাও কিন্তু প্রথমে তারা বসবাস করত রাঁচি, হাজারিবাগ, বীরভূম, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে, কিন্তু এই অঞ্চলগুলোতে ইংরেজদের যথারীতি অনুপ্রবেশের ফলে তারা সরে যায়। তারা মুর্শিদাবাদের রাজমহল পর্বত পার্বত্য অঞ্চলে, অরণ্য অঞ্চলে তারা নিজেদের মতো করে বসবাস করতে শুরু করে। সেখানেও শান্তি নেই, আগেই বলেছি, এই সমস্ত অরণ্য অঞ্চলগুলোকে ব্রিটিশরা তাদের করায়ত্ত করতে চায়। ফলে এই যে অঞ্চলে তারা স্থায়ীভাবে বসতি স্থাপন করতে শুরু করলো, যে অঞ্চলটাকে তারা নাম দিল দামিনিকো, বা পর্বতের প্রান্ত দেশ, যেটা তাদের নিজস্ব অঞ্চল, নিজস্ব বাসভূমি, এবং একদম পতিত জমি ছিল, অনুর্বর পাথুরে জায়গা ছিল, সেই জায়গায় তারা, সাঁওতালরা অত্যন্ত কঠোর পরিশ্রমী জাতি, তারা সেই পরিশ্রমের মাধ্যমে এই জায়গাগুলোকে, পতিত জমিগুলোকে আবাদি জমিতে পরিণত করে। এত কষ্ট করে তারা তাদের এই জমিগুলোকে যখন ফসল ফলাতে শুরু করলো, তখন সেখানে বহিরাগত দিকুরা অনুপ্রবেশ করলো এবং করে এই অঞ্চলে তারা বর্ধিত রাজস্ব চাপিয়ে দিল। কেন মানবে সাঁওতালরা? সাঁওতালরা অত্যন্ত স্বাধীনতা প্রিয় জাতি ছিল। তারা তাদের নিজস্ব বসতি অঞ্চলে এই যে ব্রিটিশ কর্মচারী, জমিদার, মহাজন, এরা যে ঢুকে পড়লো, এটা তারা মোটেই সুনজরে দেখেনি। স্বাভাবিকভাবেই তারা বিদ্রোহের পথে এগিয়ে গেল। আমরা দেখবো এবারে বিদ্রোহের মূল কারণগুলো কি। এক তো বললাম বহিরাগতদের অনুপ্রবেশ, তারা সুনজরে দেখেনি, তাদের ওপরে অতিরিক্ত রাজস্ব চাপানো, তারা মোটেই এটা মেনে নিতে পারেনি। তার সঙ্গে এই অঞ্চলে সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলপথ স্থাপন করছিল, ফলে ওই রেলওয়ের যে কর্মচারীরা, তারা এসে সাঁওতালদের সঙ্গে অত্যন্ত অসদাচরণ করতো, তাদের হাঁসমুরগি নিয়ে যেত, সাঁওতাল মেয়েদেরকে অসম্মান করতো, নানান রকমভাবে তাদেরকে বিব্রত করতো। তার সঙ্গে ছিল
মহাজন, সুদখোর মহাজন, তারা কি করতো বলতো? ব্রিটিশরা যে রাজস্বটা চাপিয়েছিল এই জমির ওপরে, সেটা ব্রিটিশরা নগদে আদায় করতে চেয়েছিল। সাঁওতালরা বোনাচারী অরণ্যচারী মানুষ, তারা নগদ অর্থ টাকা পয়সা কোথায় পাবে? তাই তো সেই পুরনো বার্টার সিস্টেম, বিনিময় প্রথা। আমি তেল দেবো, তুমি ডাল দেবে, আমি চাল দেবো, তুমি নুন দেবে, এইরকম। তারা নগদ অর্থটা কোথায় পাবে? কিন্তু ব্রিটিশরা দাবি করলো, আমাদের রাজস্ব চাই নগদ অর্থতে। এই নগদ অর্থ কারা সাপ্লাই করতে এলো বলতো? ওই সুদখোর মহাজনরা, যারা এই দরিদ্র অথচ অত্যন্ত সহজ সরল মাটির মানুষগুলোকে ঠকিয়ে তাদের টিপ ছাপ নিয়ে তাদেরকে লোন বা ঋণ দিতে শুরু করলো। দু টাকা ঋণ দিয়ে কাগজে সই করিয়ে নিল 500 টাকা, এবং সেগুলো ক্রমাগত বাড়তে শুরু করলো, জেনারেশন আফটার জেনারেশন। সাঁওতাল বাবা লোন নিলে, তার ছেলে, তারপরে তার ছেলে, তার ছেলে, কেউ কোনোদিনও এই ঋণের থেকে মুক্তি পেল না। ফলে এই সুদখোর মহাজনদের বিরুদ্ধে তাদের ভয়ানক রাগ হলো। তার সঙ্গে ছিল নীলকর সাহেবরা, জোর করে নীল চাষ করাতো তাদেরকে দিয়ে। আর ছিল মিশনারিরা, যে মিশনারিরা জোর করে বা লোভ দেখিয়ে সাঁওতালদেরকে ধর্মান্তরিত করতে শুরু করলো। এইগুলো হচ্ছে মূল কারণ। তাহলে আমরা সময়টা দেখলাম, কোথায় দেখলাম, আর কারণগুলো দেখলাম। এবারে আমরা আসবো নেতৃত্বতে। কারা নেতৃত্ব দিয়েছিল সাঁওতাল বিদ্রোহের? মূলত সিধু কানুর নাম আমরা পাই, দুই ভাই, এছাড়া চাঁদ, ভৈরব এরা সঙ্গে ছিল, ডোমন মাঝি, কালো প্রামাণিক এরা সঙ্গে ছিল, যারা মোটামুটি সিধু কানুকে একটা দৈবত্ব আরোপ করেছিল, যে কিছু ভগবানের প্রত্যাদেশ। সহজ সরল মানুষ তারা, নানান রকম নেচারোসেন্টিক যারা, বিভিন্ন বিলিফ তাদের ছিল, বিভিন্ন প্রাকৃতিককে শক্তিকে তারা ভয় পেত, পুজো করত, অন্ধবিশ্বাস ছিল। তো তারা এরকম একটা প্রচার করলো যে সিধু কানু স্বপ্নাদেশ পেয়েছে, তাদেরকে ঈশ্বর জানিয়েছে যে তোমরা এখন ঐক্যবদ্ধ হও, ঘুরে দাঁড়াও ব্রিটিশদের বিরুদ্ধে, এবং তোমরা জয়যুক্ত হবে। ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল, বীরভূম, তার জঙ্গলমহল, এই সমস্ত অঞ্চলে কিন্তু বিদ্রোহের দাবানল ছড়িয়ে পড়ল। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, মূলত তাদের আক্রমণের লক্ষ্য ছিল ব্রিটিশ কর্মচারীরা, মহাজনরা, জমিদাররা, নীলকর সাহেবরা, এরা ছিল। জেনারেল বরোজ প্রথমে তাদের বিরুদ্ধে একটা বাহিনী পাঠায় সাঁওতালদেরকে দমন করবার জন্য। জেনারেল বরোজের এই বাহিনীটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এরপর সাঁওতালদের ওপরে ব্রিটিশ শক্তি যে নির্মমতার পরিচয় দিয়েছিল, সেটা জানলে কিন্তু এখন অন্তত তারা এত সভ্যতার বড়াই করতে পারে না। প্রায় 23,500 সাঁওতালকে তারা নির্বিচারে হত্যা করেছিল। হত্যা করে গোটা ভারতবর্ষের সামনে তারা দৃষ্টান্ত স্থাপন করেছিল, যাতে কখনো ভবিষ্যতে কেউ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করবার সাহস না দেখাতে পারে। কিন্তু তারা পারেনি, ব্যর্থ হয়েছিল, বিদ্রোহ কিন্তু আরও হয়েছিল। সাঁওতালরা, এই 23,500 সাঁওতালের এই আত্মত্যাগ, তাদের এই নির্দয় অত্যাচার কিন্তু বিফলে যায়নি। সাঁওতাল বিদ্রোহের বিবরণটা আমরা ছোট করে এখানে বললাম। এর চরিত্রটা বা এর সীমাবদ্ধতাটা কী ছিল? এর চরিত্র হচ্ছে যে এখানে কিন্তু নারী, পুরুষ, কুমোর, গয়লা, তাঁতি, চাষি, সব ধরনের মানুষ কিন্তু যুক্ত হয়েছিল। আমরা অনেক পরে গণ আন্দোলনের কথা বলি, ভারত ছাড়ো আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, কিন্তু যদি কোনো প্রকৃত স্বাধীনতা আন্দোলন হয়ে থাকে, তার সূত্রপাত কিন্তু করেছিল এই সহজ সরল অরণ্যচারী সাঁওতালরা। তারা কোনো নারী পুরুষের ভেদাভেদ করেনি, তারা কোনো জাতি ধর্মের ভেদাভেদ করেনি। নিম্ন বর্ণের হিন্দুরা, যেটা একটু আগেই বললাম, বিভিন্ন পেশার মানুষরা, মূল কথা হচ্ছে দরিদ্র নিম্ন বর্ণের মানুষরা সাঁওতাল বিদ্রোহে একত্রিত হয়েছিল, এবং তারা সকলে মিলিতভাবে কিন্তু এই আন্দোলন করেছিল। যদিও আন্দোলন ব্যর্থ হয়, আমি কিন্তু আবার বলবো, কোনো বিদ্রোহ কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয় না। কারণ কোনো বিদ্রোহ আমরা দেখি, একটু আগে আমরা পড়লাম পাইক বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ পড়ছি, এগুলো আপাতভাবে তোমরা হয়তো বলবে যে ব্রিটিশ রাজশক্তি এসে তো এদেরকে পরাজিত করলো, অবশ্যই পরাজিত করলো, কিন্তু দেখো এখানে পাইকরাও কিন্তু তাদের নির্দিষ্ট একটা অঞ্চল পেল, কোলরাও পেল, পেয়েছিল কিন্তু সাঁওতালরাও, সাঁওতালরাও কিন্তু সাঁওতাল পরগনা পেয়েছিল, যেখানে কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। সাঁওতালরা তাদের নিজস্ব বাসভূমির ওপরে অধিকার পেয়েছিল।
সবথেকে বড় কথা কি জানো তো, এই বিদ্রোহের যে আত্মত্যাগ, এই বিদ্রোহের যে চূড়ান্ত সীমায় আরোহণ, সেগুলো কিন্তু পরবর্তীকালে মানুষদের যারা বিদ্রোহ করবে তারা অনেক কিছু শিক্ষা লাভ করে। ধরো এই বিদ্রোহ করে যেইগুলো সীমাবদ্ধতা বা যে কারণে এগুলো ব্যর্থ হলো, সেগুলো থেকে পরবর্তী বিদ্রোহীরা কিন্তু শিক্ষা লাভ করবে। যাই হোক, সাঁওতাল বিদ্রোহ থেকে আমরা এবার বেরিয়ে আসবো মুন্ডা বিদ্রোহ, আর একটা উপজাতি বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। 1899 সালে হয়েছিল এই মুন্ডারা, এরাও ছিল একেবারে অরণ্যচারী মানুষ, বিহারে ছোটনাগপুর অঞ্চলে বসবাস করতো। এদের বিদ্রোহের নাম দিয়েছিল এরা উলঘুলান, মানে তুমুল বিশৃঙ্খলা। কেন কেন মুন্ডারা বিদ্রোহ করলো কেন? কারণ মুন্ডাদের যে কৃষি ব্যবস্থা ছিল, তাদের জমির ওপরে যে ব্যবস্থা ছিল সেটাকে বলা হতো খুদকাঠি ব্যবস্থা। এই খুদকাঠি ব্যবস্থাটা কি? সেটা হচ্ছে সমবায় পদ্ধতি। অর্থাৎ এখন তোমরা যেমন দেখো যে চাষের জমিতে আল থাকে, বেড়া থাকে, এইটুকু আমার জমি, এটা ওর জমি, ওটা তার জমি, তখন কিন্তু মুন্ডাদের মধ্যে সেটা ছিল না। পুরো জায়গাটাতে যা চাষ হতো যৌথ খামার পদ্ধতিতে, তাদের সম্পূর্ণ চাষবাসের ফসল তারা সকলের মধ্যে ভাগ করে নিত। এইখানে ব্রিটিশদের আপত্তি ছিল, তারা তাদের ওপরে নতুন করে ভূমি রাজস্ব চাপিয়ে দিল। শুধু তাই নয়, মুন্ডাদের যে সামাজিক নীতি নিয়ম ছিল, তাদের যে পদ্ধতিতে তাদের সমাজ পরিচালিত হতো, সেইগুলোতে পর্যন্ত তারা হস্তক্ষেপ করলো। নানান রকম প্রলোভন দেখিয়ে মুন্ডাদেরকে আসামে নিয়ে যাওয়া হলো চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করতে, এবং সেখানে বাধ্য করা হলো তাদের বেগার শ্রম দিতে। ফলে স্বাধীন চিত্ত মুন্ডারা এই ধরনের জোর জার মোটেই মেনে নিতে রাজি ছিল না। বিরসা মুন্ডার নেতৃত্বে শুরু হলো মুন্ডা বিদ্রোহ। দিন স্থির হলো 24শে ডিসেম্বর। বিরসাকেও কিন্তু এক্ষেত্রে মোটামুটি একটা ঈশ্বরের জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল। বলা হয়েছিল যে বিরসা মুন্ডার মধ্যে ঈশ্বর এসে স্থান গ্রহণ করেছেন এবং বিরসা নির্দেশ পেয়েছেন। ফলে 1899-এর 24শে ডিসেম্বর এই দিনটাকে স্থির করা হয় মুন্ডা বিদ্রোহের ঘোষণা, এবং মুন্ডা বিদ্রোহ ঘোষণা করা হলো। তারা একের পর এক জমিদারদের, মহাজনদের, নীলকুঠিগুলো আক্রমণ করতে শুরু করলো। ব্রিটিশরাও অবশ্যই বসেছিল না, তাদের প্রতি আক্রমণ হয়, বিরসা মুন্ডাকে গ্রেপ্তার করা হয়, প্রমাণাভাবে তাকে ছেড়ে দেওয়া হয়, আবার বিরসা মুন্ডা ঐক্যবদ্ধ হয়, করে মুন্ডা জনজাতিকে। কিন্তু এবার যখন তুলে নিয়ে যাওয়া হয় বিরসা মুন্ডাকে, তিনি আর ফিরে আসেনি। মাত্র 25 বছর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে তিনি জেলেই মারা যান। তো এই মুন্ডারা, এই মুন্ডা বিদ্রোহেরও পরিণতি আমরা মোটামুটিভাবে অন্যান্য বিদ্রোহগুলোর মতোই দেখলাম। তবে মুন্ডারাও কিন্তু তাদের নিজস্ব একটা অঞ্চল পেয়েছিল, এবং সেখানেও তারা বহিরাগতদেরকে অনুপ্রবেশটা কিছুটা হলেও বাধা পেয়েছিল। এই গেল মোটামুটিভাবে আমরা আলোচনা করলাম যে উপজাতি বিদ্রোহগুলো কি। আমরা প্রথমেই বলেছি প্রতিরোধ এবং আন্দোলন। এই উপজাতি বিদ্রোহ হচ্ছে একটা ধারা, আর একটা ধারা হচ্ছে কৃষক আন্দোলন। কৃষক আন্দোলনের মধ্যে আমায় খুব ছোট করে বলে দিতে হবে, সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ আর নীল বিদ্রোহ। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়েছিল, দীর্ঘদিন ধরে চলেছিল এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ, 1763 থেকে 1802 পর্যন্ত সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এরা কারা এই সন্ন্যাসী ফকির? মুঘল আমল থেকেই এরা কি করতো বলতো? এরা স্বাধীনভাবে তাদের ধর্মাচরণ করতো। সন্ন্যাসী বুঝতে পারছো তারা হিন্দু ধর্মের, এবং ফকির ইসলাম ধর্মাবলম্বী। তারা তাদের ধর্ম পালন করতো এবং জমিদারদের কাছ থেকে নানান রকম জমি, তারা নিষ্কর জমি ভোগ করতো, ব্রহ্মোত্তর সম্পত্তি যেটাকে বলা হয়, তাদেরকে জমি দেওয়া হতো, সেখানে তারা চাষবাস করতো, ইচ্ছা হলে থেকে যেত, ইচ্ছে না হলে তারা বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করতো। এবার ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হবার পর থেকে এদের তীর্থ ভ্রমণের ওপরে কিন্তু নানান রকম বিধিনিষেধ আরোপ করা হয়, এদের জমিগুলোর ওপরে কর চাপানো হয়। শুধু তাই নয়, বেশ কিছু ফকিরকে হত্যা পর্যন্ত করা হয়। ফলে সন্ন্যাসী ফকিররা ঐক্যবদ্ধ হয়, তারা বিদ্রোহ ঘোষণা করে 1763 খ্রিস্টাব্দে। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের ওপরেই কিন্তু আমরা বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসটার এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা, এটাকে আধার করে লেখা, আমরা ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ এদের নামগুলো পাই, যারা এই সন্ন্যাসী ফকির বিদ্রোহকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তো এরা কিন্তু দীর্ঘদিন ধরে
বিদ্রোহ তারা চালিয়েছিল, ঢাকা অঞ্চলে শুরু করেছিল এবং বিভিন্ন তাদের ধর্মীয় গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে তারা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে, আমরা দেখতেই পাচ্ছি 1763 থেকে 1802 অনেক দিন পর্যন্ত চলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা খুব একটা সফলতা লাভ করতে পারে। এবারে আমরা যে কৃষক বিদ্রোহ চলে আসছি সেটা হচ্ছে ওয়াহাবি আর ফরাজি। এই দুটো আন্দোলন কিন্তু অনেকটাই ধর্মাশ্রয়ী আন্দোলন। এই ধর্মাশ্রয়ী আন্দোলন কথাটা আমি কেন বলছি, কারণ ওয়াহাবি আন্দোলন এবং ফরাজি আন্দোলন দুটোরই মূল উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের শুদ্ধিকরণ। অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে যে সমস্ত আচার বিচার সংস্কার এগুলো ঢুকেছে সেগুলোর শুদ্ধিকরণ। আব্দুল ওয়াহাব নামে জনৈক আরবের একজন মৌলানা, তিনি এই ওয়াহাবি আন্দোলন শুরু করেন। ভারতবর্ষের রায়বেরিলির সৈয়দ আহমেদ এই ওয়াহাবি আদর্শ ভারতবর্ষে নিয়ে আসেন এবং তার থেকে উদ্দীপিত হন আমাদের বাংলার মীর নিসার আলী, যিনি সমধিক পরিচিত তিতুমীর নামে। তিতুমীর, তিনি এই দরিদ্র ইসলাম ধর্মাবলম্বী কৃষক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করেন এবং তিনি বলেন ভারতবর্ষ পরিণত হয়েছে দারুল হার্ব বা বিধর্মীদের দেশে এবং একে পরিণত করতে হবে দারুল ইসলামে। জমি আল্লাহর দান, সুতরাং এই জমিতে কর বসানোর অধিকার কোনো মানুষের নেই, ফলে তারা কর দেবে না, খাজনা দেওয়া বন্ধ করে দেওয়া হলো। ফলে এই তাদের এই আদর্শটাতে আকৃষ্ট হয়ে দলে দলে দরিদ্র ইসলাম ধর্মাবলম্বী কৃষকরা তারা এই আন্দোলনে যোগ দিল, এই ওয়াহাবি আন্দোলনে। এবং এই তিতুমীর, তিনি তৈরি করলেন বাঁশের কেল্লা। এটা হয়তো অনেকেই জানো যে নারকেলবেড়িয়া গ্রামে বারাসাতে বাঁশের কেল্লা তৈরি করলেন। তিনি তার প্রধানমন্ত্রী মঈনুদ্দিনকে রাখলেন, সেনাপতি করলেন গোলাম মাসুমকে, কিন্তু ব্রিটিশ সেনার কামানের গোলায় সেই বাঁশের কেল্লা ধূলিসাৎ হয়ে যায় এবং সমস্ত প্রথম সারির নেতৃত্বরা তারা মারা যায়। তো এই হলো মোটামুটিভাবে ওয়াহাবি আন্দোলন। যে ওয়াহাবি আন্দোলনকে যদিও পরবর্তীকালে ঐতিহাসিকরা শুধু ধর্মাশ্রয়ী তকমা দিতে নারাজ ছিলেন, তারা মনে করেন যে নিম্নবর্ণের হিন্দুরাও কিন্তু এই আন্দোলনে যোগদান করেছিল, যেহেতু মূল কারণটা ছিল অর্থনৈতিক, অর্থাৎ খাজনা বন্ধই ছিল মূল আদর্শ। এরপরে আমরা দ্রুত চলে যাব বাংলায় ফরাজি আন্দোলন। আরবি ভাষায় ফরাজি কথার অর্থ হল ইসলাম নির্দিষ্ট বা ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। একজন সৎ ইসলাম ধর্মাবলম্বী যা যা কর্তব্য পালন করা উচিত সেগুলো নিয়েই ফরিদপুর জেলার বাহাদুরপুরের বাসিন্দা হাজি শরিয়াতুল্লাহ, তিনি এই ফরাজি নামে একটা ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন বা ধর্মীয় সম্প্রদায় গড়ে তোলেন। একেশ্বরবাদ, সামাজিক সাম্য এবং কোরআনের মূল নির্দেশগুলো পালন করা, এগুলোই ছিল ফরাজিদের মূল আদর্শ। ফরাজি আন্দোলনকে বাংলাতে সমধিক পরিচিতি দেন দুদু মিয়া, বলা হয় দুদু মিয়া। তার নাম, আসল নাম হচ্ছে মোহাম্মদ মহসিন বা মহসিন, তিনি সমধিক পরিচিত ছিলেন দুদু মিয়া নামে, এবং তার পুত্র নোয়া মিয়া। এই দুজন মিলে বাংলায় ফরাজি আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। অত্যাচারী শোষকদের প্রতিরোধের উদ্দেশ্যে তারা গুপ্তচর বাহিনী গড়ে তোলে, কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে এবং তারা অত্যাচারী জমিদার নীলকর ইংরেজদের বিরুদ্ধে নিজেদেরকে আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। তবে অবশ্যই এই আন্দোলনেরও সীমাবদ্ধতা ছিল। হিন্দু বিরোধিতা, জোর করে অর্থ আদায়, এই জিনিসগুলো কিন্তু মূল স্রোতের জনগণের থেকে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছিল, ফলে আন্দোলন বেশি দিন টিকতে পারেনি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একদম নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ বাংলার সবথেকে বেশি জনপ্রিয় এবং সেই সময়কার প্রথম ফিল্ড জার্নালিজম। আমরা আজকে যেটা খুব দেখতে পাই কার্গিল যুদ্ধে আমরা দেখেছি, বা এখন যে কোনো যুদ্ধের আমরা সরাসরি রিপোর্ট দেখতে পাই, কিন্তু নীল বিদ্রোহে সেই প্রথম বাঙালি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়টে তিনি ফিল্ড জার্নালিজমের পরিচয় রেখেছিলেন নীল বিদ্রোহে। কীভাবে? 1859-60 সালে নীল বিদ্রোহ হয়। বুঝতেই পারছো, নাম থেকেই বুঝতে পারছো যে নীলকরদের অত্যধিক অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল। কেন? এই সময় ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তোমরা পড়েছো, নাইনে শিল্প বিপ্লব হয়ে গেছে, ফলে প্রচুর নীল রঙের দরকার ছিল বস্ত্র শিল্পের জন্য। কৃত্রিমভাবে নীল তখনও ইংল্যান্ডে তৈরি করতে তারা শেখেনি, ফলে এই নীল চাষ করে সেই নীল দিয়ে তারা বস্ত্রশিল্পে ব্যবহার করবে।
এবং সেই জন্য নীলকর সাহেবরা ভারতবর্ষে দুটো পদ্ধতিতে নীল চাষ করত, এলাকা চাষ আর বে এলাকা চাষ। এলাকা চাষটা কি, যেখানে তারা জমি ভাড়া নিয়ে বা জমি কিনে সেখানে নীল চাষ করত। আর বে এলাকা চাষ তাদের জন্য বেশি সুবিধাজনক ছিল, সেটা হচ্ছে দরিদ্র কৃষকদের মাত্র 2 টাকা দাদন দিয়ে তারা তাদেরকে প্রায় কিনে নিত, একদম মানে লেবারের মতো তারা কিনে নিত এবং বাধ্য থাকতো সেই নীল চাষিরা সেই জমিতে নীল চাষ করতে। তাতে চাষের খরচই উঠতো না, তো লাভের পরিমাণ কথা ভুলেই যাও। এইবার যে চাষিরা তাদের জমিতে ধান চাষ করতো কি সর্ষে চাষ করতো কলাই চাষ করতো, তারা সেইটার পরিবর্তে এখন নীল চাষ করতে বাধ্য হচ্ছে, ফলে তাদের খাদ্যদ্রব্যে টান পড়ছে। তাদের যেটা প্রত্যেক দিনকার দৈনন্দিন যে চালের যে সংস্থান ছিল সেটা তারা পাচ্ছে না, তাদের কিনে খেতে হচ্ছে ধান চাষিদের। কেন? কারণ তারা বাধ্য হচ্ছে নীল চাষ করতে। রাজি না হলে নীলকুঠিতে নিয়ে গিয়ে আড়ং তৈরি করেছিল। পরবর্তীকালে এই কথাটা খুব প্রচলিত হয়েছে, আড়ং ধোলাই। এই আড়ং ধোলাইটা কি, এই আড়ংগুলো হচ্ছে নীলকুঠি, যেখানে এই দরিদ্র চাষিদেরকে নিয়ে আসা হতো এবং তাদের উপরে অমানসিক অত্যাচার করত। তারা বাধ্য হয় বিদ্রোহের পথে এগিয়ে যেতে। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে নদিয়ার চৌগাছা গ্রাম থেকে এই বিদ্রোহ আত্মপ্রকাশ করে 1859-60 সালে। বেশ কিছু পত্রপত্রিকা এই সময়, হিন্দু পেট্রিয়ট, তত্ত্ববোধিনী, সমাচার দর্পণ, এরা কিন্তু ভীষণভাবে এই নীল বিদ্রোহের ব্যাপারগুলো বা তাদের প্রত্যেক দিনের যে অগ্রগতিগুলো সেগুলো প্রচার করতে থাকে। ফলে শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের কাছে কিন্তু এই বিদ্রোহের খবর পৌঁছতে থাকে এবং তারা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। বাধ্য হয় ব্রিটিশ সরকার নীল কমিশন বসাতে 1860 সালে, এবং নীল আইন তারা পাশ করতে বাধ্য হয় যেখানে বলা হয় যে জোর করে কাউকে দিয়ে নীল চাষ করানো যাবে না। ফলে নীল বিদ্রোহ কিন্তু আমরা বাকিগুলোর মতো পুরোপুরি অর্থে ব্যর্থ বলতে পারি না। এর মধ্যে বেশ কিছু সফলতার মেসেজ ছিল যেটা পরবর্তীকালে বিদ্রোহীদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিল। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে যেটা দেখলাম যে উপজাতি এবং কৃষক বিদ্রোহ, যারা প্রথম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ করার বা প্রতিবাদ করার সাহস দেখিয়েছিল, যেটা বাকি ভারতবাসীকে আরও 100 বছর সময় লেগেছিল। তো এই চ্যাপ্টারটা থেকে আমি তোমাদেরকে বলবো, দেখো প্রথম কথা হচ্ছে যে এবারে এখন মাধ্যমিকের যে ইতিহাসের সিলেবাস সেখানে কিন্তু সবটা একদম কভার টু কভার পড়তে হবে। তো এমন প্রশ্নের ধরনগুলো হয়ে গেছে, ফলে কোনো কিচ্ছু কিন্তু একদম বাদ দেবে না। আর এই চ্যাপ্টারটা, থার্ড চ্যাপ্টার থেকে এবছরের মাধ্যমিকের কিন্তু একটাও প্রশ্ন আসেনি। তো সেই জন্য আমি বলবো তোমরা উপজাতি বিদ্রোহগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে এগুলো তোমরা নিতে পারো, যে উপজাতি বিদ্রোহগুলো অবশ্যই ভালো করে পড়বে। আর যেটা পড়বে সেটা হচ্ছে উপজাতিরা বিদ্রোহ করেছিল কেন, কেন তারা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বিদ্রোহ জানিয়েছিল, এটা তোমরা বলতে পারো, পড়তে পারো। আলাদাভাবে উপজাতিদেরটা সেগ্রিগেট করা হলো, আর কৃষকদের বিদ্রোহ হিসেবে তোমরা নীল বিদ্রোহের ওপরে একটু বেশি এমফাসাইজ করবে, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য, চরিত্র, নীল বিদ্রোহের ফলাফল, বা এই বাঙালি শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় কীভাবে নীল বিদ্রোহকে দেখেছিল, এটা একটু আলাদাভাবে পড়বে। তাহলে মোটামুটি আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে।